হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের সবার দোয়াতে। আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখাবো কী কী কেনাকাটা করলাম ঈদের জন্য, রমজানের জন্য। বের হয়েছিলাম ঈদের কিছু জামা কাপড় কেনার জন্য বাচ্চাদের, আমাদের জন্য তো, সাথে আমাদের বাসার অনেক কিছু দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। রমজান মাসটা চলে যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে আসলাম। অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা লাস্টে আমি দেখিয়েছি কী কী কেনাকাটা করলাম। তো তার আগে আমি দেখাচ্ছি গ্রোসারি শপিংগুলো কী কী নিয়ে আসলাম। এই তো সব কিছু, এগুলা ঘরের জন্য আর কি, রমজানের জন্য। আলহামদুলিল্লাহ যা বাকি কিছু রমজান আছে সেগুলো আসলে ইয়ে করার জন্য আর কি। দেখতে পাচ্ছেন কী কী কিনে এনেছি। শসা, এটা হচ্ছে ইসবগুলের ভুষি, দেখতে পাচ্ছেন। আর ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু দুটো ডিফারেন্স, দু রকমের ইয়ে আর কি, এটা ইসবগুলের ভুষি। আর যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা তোকমা সেটস, আপনারা সবাই জানেন তোকমা। এটা হচ্ছে প্লেট ধোয়ার ইয়ে আর কি, এটা হচ্ছে আর কি ইয়ে, দেখতেই পাচ্ছেন খেজুর আর কি। আর এটা হচ্ছে ডাস্টবিনের কাপড়, পলিথিন, ডাস্টবিনের পলিথিন। তো এগুলো রমজানের জন্য, ঘরের জন্য আর কি। ব্যানানা দেখতে পাচ্ছেন, মসুরের ডাল, মুড়ি, বেগুন, এগুলো জিলাপি দেখতে পাচ্ছেন, আর স্ট্রবেরি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে পালং শাক, একটা হচ্ছে পুঁই শাক। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে এগুলোই দেখাচ্ছি, রান্না বান্না আর কি কী কেনাকাটা করলাম। বাজারে গিয়েছিলাম আর কি ইয়ে করার জন্য, কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা। তো সাথে আর কি ঘরের অনেক কিছু দরকার ছিল, আসলে প্রতিদিনই কিছু না কিছু আনতে হয়। আজকে রান্না করব, দেখতে পাচ্ছেন, টমেটোর টক রান্না করব আর চিকেন উইং ফ্রাই করব। তো আপনারা কী কী কেনাকাটা করেছেন অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ দোয়া করি আপনাদের সবার ঈদটা যেন অনেক ভালো কাটে। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি এখন চিকেনগুলো ঢেলে দিব। আসলে অনেক বৃষ্টি ছিল যখন ইয়ে গিয়েছিলাম শপিংয়ে, যখন গিয়েছিলাম তখন অনেক বৃষ্টি ছিল। অর্ধেক রাস্তা যাওয়ার পর অনেক বৃষ্টি, তো আর ইয়ে করা হয় নাই, ভিডিওটা করা হয় নাই। আমার প্রিপারেশন ছিল কিন্তু, বাট বৃষ্টির জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলে পসিবল হয় নাই, তো সেজন্য আর করি নাই। ইনশাল্লাহ যদি ট্রাই করব আমি, যে কিছু কাপড় সুইচ করার বাকি আছে এখনো, আনসুইচ কিছু এনেছি, সেইগুলোকে আর কি ইয়ে করতে যাব, দোকানে সেলাই করতে যাব। ইনশাল্লাহ দেখি যদি ওদের ইয়ে থাকে, অ্যালাউড থাকে, আমি ইনশাল্লাহ দেখাবো। এতে দেখতে পাচ্ছেন আমি এখানে ইয়ে করতেছি, টকটাকে একটু ইয়ে করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। আজকে মোটামুটি কিছুটা টায়ার্ড, সেই জন্য আর এত হেভি কিছু রান্না করছি না, জাস্ট চিকেন উইং আর টক রান্না করতেছি। কিছু পুরনো তরকারি আছে সেগুলো চলে যাবে আসলে। দেখতে পাচ্ছেন টকটা এমন হয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন আমি টক রান্না করার জন্য একটু বাগার দেওয়ার জন্য আর কি গার্লিককে কুচি করে কেটে দিয়ে দিলাম। যে একটা গার্লিক দেখিয়েছি আমি পুরোটা দিচ্ছি, কেননা গার্লিক আমার অনেকটা ফেভারেট কোনো কিছুর সাথে দেওয়া, তো সেই জন্য। আর এটা বাগার দিতে দেওয়াটা অনেক আসলে ঘ্রাণ অনেক ইয়ে করে টমেটোর মধ্যে, সেজন্য আমি আসলে বেশি করে আর কি গার্লিকটা দেওয়া দেই। গার্লিক কিন্তু শরীরের জন্য অনেক ভালো, কাঁচা গার্লিকটা যদি কেউ খেতে পারে মর্নিং টাইমে সেটাও অনেক ভালো। কিন্তু খালি পেটে এই যে হানি দিয়ে মর্নিং টাইমে খেতে পারলে সেটা অনেক বেস্ট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে চিকেনগুলো উল্টিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা জোস হয়েছে তাই না? তো আমি দেখতে পাচ্ছেন আপনারা এগুলোকে উল্টিয়ে দিলাম। আর আপনারা ট্রাই করবেন তেলটা একটু বেশি দিতে, কেননা একটু বেশি দিলে ফ্রাইটা অনেক সুন্দরভাবে হয়। আর ফ্রাই করে নিয়ে একটা টিস্যুর মধ্যে রাখবেন অথবা একটু ছেঁকে নেবেন, তো চলে যাবে বেশিরভাগ তেল, থাকবে না। প্রায় জিনিস বেশি বেশি খাবেন না, এটা আমরাও কিন্তু কম খাই, মাঝে মধ্যে উইকলি 10-15 ডেজের মধ্যে একবার খাওয়া হয় ফ্রাই কোনো কিছু। তো আমি একটু তেল দিয়ে রসুনগুলোকে ইয়ে করে নিচ্ছি, ব্রাউন কালার ইয়ে করে নিচ্ছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত আর কি ওয়েট করছি, হওয়ার পরে আমি দিয়ে দিব। তো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি রসুনগুলো আর কি টমেটোর টকের মধ্যে। তো এর সাথে সাথে কিন্তু আমি এগুলোকে উঠিয়েও নিচ্ছি চিকেনগুলোকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। তো আমি একে একে করে সবগুলাই তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যেভাবে উঠাচ্ছি, কোনো তেল কিন্তু উঠাচ্ছি না, জাস্ট ছেঁকে অনেক সুন্দর করে উঠাচ্ছি। এভাবে উঠাই নেবেন, কেননা তেল বেশি করে উঠাইলে আবার গায়ে গায়ে অনেকটা তেল লেগে থাকে। যে দেখেন চিকেনটা অনেক সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি, যে বাকি কিছু চিকেন ছিল, চিকেন উইং। এভাবে ফ্রাই করে টক দিয়ে কোনো কিছু ভর্তা বা এভরিথিং কিন্তু অনেকটা ইয়ে হয়, অনেক ভালো লাগে খেতে, বাচ্চারা অনেক লাইক করে। আমরা বেশিরভাগ এভাবে খাই চিকেন উইং, ফ্রাই করে কোনো শাক ভাজি করে টমেটো টক রান্না করলে আসলে অনেক ইয়ে হয়ে যায়, ট্রাই করবেন আপনারা, অনেক ইয়ামি হয়। কিন্তু তো বাকিগুলা কিন্তু আমি এভাবে এভাবে করে ভেজে নিব আর কি। ইফতারি দেখাচ্ছি না, ইফতারি অনেকটা ইয়ে হয়ে যাবে, হেভি কিছু করি নাই, কেননা ইয়েতে ছিলাম, শপিংয়ে গিয়েছিলাম। এখন দেখাচ্ছি আপনাদেরকে কী কী কেনাকাটা করলাম। এতে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের ড্রেসটা আমার মেয়ের, ও অনেক ইয়ে করে কিন্তু পিঙ্ক কালার অনেক লাইক করে। তো এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা নেটের ইয়ে ড্রেসটা। আর আরো দুটো কিনে এনেছি, দেখতেই পাচ্ছেন এটা মাল্টি কালার, মেবি তো আসলে কালারও বুঝতেছি না, ভালো লাগলেই কিনে ফেলি আসলে। এতে এটা ইয়ে ইউলো অ্যান্ড হোয়াইট মিক্স কম্বিনেশন, অনেক সুন্দর কিন্তু।
এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়ানের লাইব্রেরি। ইউলো ড্রেসটা অনেক সুন্দর ছিল, এটা স্টেপ বাই স্টেপ ইয়ে করা, ইউলো অ্যান্ড হোয়াইট ইয়ের করা। তো এটা দেখতে পাচ্ছেন যে আয়ানের, এটাও আয়ানের দেখতেই পাচ্ছেন, কালারগুলো অনেক সুন্দর। দোকানদার বলতেছে কালারগুলো নাকি ভালো লাগবে, তো দিয়ে দিল অনেকগুলা। আসলে এখানে ঈদ বলতে ইয়ে না, এত কিছু বোঝা যায় না, কেননা বাংলাদেশ বা বিভিন্ন ইয়ের মতো আর কি এত ভিড় হয় না, জাস্ট কিছু মানুষ কেনাকাটা করে, তাও সব সময় না আর কি, মাঝে মধ্যে নিয়ে আসে, কেউ নিয়ে আসে না, এভাবে ইয়ে করে, এতটা বোঝা যায় না আসলে। এগুলো হচ্ছে আয়ানের, এটাও দেখতে পাচ্ছে, এটা হচ্ছে প্রাইস দেখাচ্ছি, বাকিগুলোর প্রাইস তো আমি দেখতে পাচ্ছি না। এই ব্ল্যাক কালারটাও আমার কাছে অনেক জোস একটা ইয়ে লেগেছে, পাঞ্জাবি লেগেছে, অনেক সুন্দর। এই তো আমাদের সিম্পল কিছু কেনাকাটা, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্য জানাবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন কমেন্টের মাধ্যমে। দোয়া করি আপনাদের সবার ঈদ যেন অনেক ভালো কাটে, আমাদের জন্য দোয়া করবেন। এই তো ইয়েলো কালারটা হচ্ছে আমার, এটা এটা হচ্ছে আমার, এটা রেডিমেড সেট, এটা ইয়ে হয় না আর সেলানো লাগবে না। আর যেটা দেখতে পাচ্ছেন এটা, এটাও আমার জন্য নিয়েছি, আসলে আমার শ্বশুর শাশুড়ি নিয়েছে, আমি নিয়ে নাই। আর এটা হচ্ছে আমার শাশুড়ির শাশুড়ি আমার জন্য। এই তো কেমন হয়েছে, আমার শাশুড়ি আম্মুর পছন্দ, আমার শ্বশুরের পছন্দ জানাবেন, ওরাই চুজ করেছে আসলে। এই তো অনেকটা মোটামুটি হ্যাভি টাইপের, এত হ্যাভি টাইপের কাপড় কিন্তু ভালো লাগে না পরতে, কেমন খসখসে মনে হয়। আর এখানের কাপড়গুলো কেমন যেন দেখতে সুন্দর হলেও কোয়ালিটি ম্যাটেরিয়ালগুলো আমার কাছে পছন্দ হয় না, যে অনেকটা খসখসে একটা ভাব থাকে। এটা হচ্ছে একটা ইয়ে আর কি, ওড়নাটা দেখতে পাচ্ছেন, দোপাট্টা যেটাকে বলে, কাপড়গুলো আসলে ওই রকমের ম্যাটেরিয়ালগুলো আমার কাছে পছন্দ হয় না, দেখতে মনে হয় যেন অনেক গর্জিয়াস। তো হয়তো অনেক ভালো, তো ভালো না হলে তো আর সবগুলো এভাবে এভাবে ইয়ে করে রাখছে না, সবাই কেনাকাটা করে। তো আমার কাছে অনেক সিম্পল ড্রেসেস ভালো লাগে, এটা আসলে একটু সামান্য এদিক এদিক যাওয়ার জন্য, বাট আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করতে সিম্পল জিনিস অনেক পছন্দ। আপনারা সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।